এবার হবিগঞ্জের নবীগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ। সকালে তিনজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করে মামলা করেন ভুক্তভোগী নারী। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ওই গৃহবধূ রোববার সন্ধ্যায় সিএনজি যোগে উপজেলার শেরপুর গ্রাম থেকে মজলিশপুর যাচ্ছিলেন। এ সময় মজলিশপুর না গিয়ে তার হাত পা ও মুখ বেঁধে রাতভর বিভিন্ন স্থানে নিয়ে যায় সিএনজি চালক। পরে আউশকান্দি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে তাকে যৌন নির্যাতন করে কয়েকজন মিলে পরদিন সকালে সিএনজি যোগে গৃহবধূকে আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। সরকারি পুলিশ সুপার পারভেজ আলম জানান, জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।